এবার দুদকের করা দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ জজ আদালতের দেওয়া 8 বছরের কারাদণ্ড বাতিল করে এ রায় দেন আদালত। আজ 23 অক্টোবর বুধবার বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এই রায়ের মাধ্যমে দীর্ঘ সময় ধরে জেলে অবস্থান করা বাবরের প্রথমবারের মতো কোনো মামলার নিষ্পত্তি হয়েছে। জানা যায়, 2021 সালের 12ই অক্টোবর দুর্নীতির মামলায় লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বাবর। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28শে মে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 2008 সালের 13ই জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মূলত তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা করেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের 16ই জুলাই দুদকের উপ সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করা হয়। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং HSBC ব্যাংক দুটিতে FDR-এ 6,79,49,218 টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ 26,42,678 টাকা গোপন করার কথা উল্লেখ করা হয়। একই বছরের 12ই আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন আদালত। এরপর 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে বিস্ফোরক হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের প্রাণনাশের দণ্ডের আদেশ দেন আদালত। লুৎফুজ্জামান বাবর 2007 সাল থেকে কারাগারে আছেন। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তিনি প্রাণনাশের দণ্ডপ্রাপ্ত আসামি। এর আগে সেপ্টেম্বর মাসে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়েরকৃত 4টি মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জানা যায়, 11ই সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার সেই জামিন মঞ্জুর করেন। শুধু তাই নয়, সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার প্রাণহানি মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা 2টি মামলা সহ 4টি মামলা থেকেও সেবার লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। তখন জানানো হয়, বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে 4টি মামলা ছিল। শুনানির পর ওই 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন।